হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকে কেরওয়াল তো আগে চলে এসেছে তোমাদের রিক্রুটমেন্টে আরও একটি আপডেট নিয়ে তোমাদের এইবার যে রিক্রুটমেন্টটি করা হবে এখানে একটি কোম্পানির জব কি কোম্পানির জবটি ভেরিফাইড অ্যান্ড ট্রাস্টেড তোমরা এখানে আবেদন করতে পারো এটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে এই নিউজটি পাবলিশ হয়েছে এবং সেখান থেকে এটা কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে তো যত তোমাদের কিন্তু আমি এটা তোমাদের জানিয়ে দিই যে কাজের এখানে ডিসক্রিপশান কী আছে কী কোয়ালিফিকেশান লাগবে আগে বলে দিই যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ভিডিওটি দেখবে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের কোনো কমেন্ট থাকলে কোয়ারিস থাকলে অবশ্যই কোনো কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে ক্লোরাইট লি মেটালস লিমিটেড এই কোম্পানি থেকে নিয়োগ করা হচ্ছে এই কোম্পানিটা কোথায় আছে হলদিয়া পূর্ব মেদিনীপুর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর সেখানে হলদিয়াতে এই কোম্পানিটা আছে তো এইখান থেকে এই ক্লোরাইট মেটালস লিমিটেড থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে কত তারিখে এখানে তেইশ এগারো দু হাজার বাইশ তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ তেইশ এগারো যা রেফারেন্স নাম্বার দেওয়া আছে এদের যে ভ্যাকেন্সি অর্থাৎ যে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে সেই সংক্রান্ত একটি চিঠি করা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সিকিউটিভ অফিসার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস হোল্ডারকে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ভেরিয়াস পোস্ট আন্ডার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে এই কোম্পানিতে নিয়োগ করা হবে আর একটা রিনাউন্ড কোম্পানি তো এই কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে এখানে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো অ্যান্ড এখানে কিন্তু তোমাদের আবেদন করতে হবে দা স্টার্ট ডেট ফর দ্য অ্যাপ্লিকেশন এখানে পঁচিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু আবেদন করতে হবে রিকোয়েস্টেড ইউ টু প্লিজ প্রোভাইড আস দ্য লিস্ট অফ ইন্টারেস্টেড সুটেবল অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্ট ফর দ্য ওপেনিংস আন্ডার ভেরিয়াস কন্ট্রাক্টরস অ্যাট দ্য আর্ট প্ল্যান্ট তো এই কোম্পানির বিভিন্ন প্ল্যান্ট আছে যে কোম্পানির প্ল্যানটি কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো এখানে দেখো তোমাদের কি কী পোস্ট আছে ইলেকট্রিশিয়ান আছে মেকানিক্যাল ফিটার আছে এবং ব্যাটারি এবং প্যাকিং চার্জিং দেখো ইলেকট্রিশিয়ান এবং মেকানিক্যাল ক্ষেত্রে তো আইটিআই লাগবে তো সবার তো আইটিআই নেই অনেকে আছে মাধ্যমিক পাস এবং নিচের পাশের উপরে কাজ করতে চায় বা যারা কাজ খুঁজছে তার জন্য কিন্তু ভিডিওটা দেখা তো সেখানে সেই ক্ষেত্রে বলবো যাদের কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস আছে তারাও আবেদন করতে পারবে অর্থাৎ যাদের কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান নেই এখানে দেখো এখানে কিন্তু ক্যাটাগরি আনস্কিলে নিয়োগ করা হচ্ছে তোমাদের কাজ হবে তোমাদের ব্যাটারি প্যাকিং এবং চার্জিং অ্যান্ড আদার জবস ব্যাটারি এইটাতে এটা তো একটা ব্যাটারি কোম্পানি তো এই যে ব্যাটারি কোম্পানি ক্লোরাইড তো এখানে নিয়োগ করা হবে ব্যাটারি প্যাকিং এবং চার্জিং করার জন্য এখানে তিরিশটা ভ্যাকেন্সি আছে কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবে এখানে দেখো টুয়েলভ পাস উইথ এজ বিটুইন পঁচিশ থেকে তিরিশের মধ্যে কিন্তু বয়স হওয়া চাই তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং মাধ্যম এবং সরি উচ্চ মাধ্যমিক পাস হওয়া চাই পঁচিশ থেকে মধ্যে বয়স কিন্তু হওয়া চাই এখানে বলছে কাইন্ডলি প্রোভাইড দ্য লিস্ট অফ অ্যাপ্লিকেশান অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সংক্রান্ত তো এই সংক্রান্ত নিউজটি তোমরা দেখার জন্য মানে তোমরা কীভাবে আবেদন করবে তার জন্য তোমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ওয়েবসাইটে চলে চলে যাবে পশ্চিমবঙ্গের সেখান থেকে যে ডাব্লিউ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট আবেদন করতে পারবে তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করে তো চলো এর বাইরে তোমাদের কোনো কোয়ারিস থাকলে অবশ্যই কমেন্ট সামনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে